সুমিত্রর পেয়ালায় টিপট থেকে চা ঢেলে দিচ্ছিল বাংলোর ম্যানেজার কাম কুক নিজেই। তরুণটির ছিপছিপে চেহারা, পাহাড়ি যুবকদের যেমন হয়, বাংলা বোঝে বেশ ভালো, এটা একটা সুবিধা। হয়তো ট্যুরিস্টরা বেশিরভাগই বাঙালি হয়, তাই শিখে নিতে হয়েছে। গৌহাটি থেকে একসাথেই যাওয়ার কথা ছিল সুমিত্রর সুমন্তদের সাথে, কিন্তু অফিসের জরুরি কাজ পড়ায় গৌহাটির হোটেলেই সেটা সেরে নিতে হলো বাধ্য হয়ে। কী জানি, যদি অরুণাচলের পাহাড়ে ইন্টারনেটের সমস্যা দেখা দেয়। অগত্যা সুমন্তরা আগেই বেরিয়ে গেল, নইলে বুকিং ক্যান্সেল হয়ে যাবে তাওয়াংয়ের। রাতটা ভালুকপঙে কাটিয়ে কাল ভোরেই আবার সুমিত্র রওনা দেবে বন্ধুদের সাথে যোগ দেবার জন্য। তবে তাতেও হোটেল মেলা দুষ্কর হয়ে উঠেছিল এই শুনশান পাহাড়ি জনপদে। অবশেষে সন্ধে নামার মুখে মেঘ না চাইতেই জলের মতো এক যুবক নিজেই এসে বলছিল, ঘোর লাগবে নাকি সাব? কিন্তু এখন লণ্ঠনের আধো আলোয় যুবকের মুখটা ভালো করে দেখে প্রশ্নটা করেই ফেলল সুমিত্র। আপনাকে আগে কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। তাই আগে কখন এসছেন নাকি এই ভালুকপঙের বাংলোয়? তা আসিনি, তবে কি, আমি তো এখানে চেয়ে যেতেই পারি না অন্য কোথাও সা, বড় মায়ার এই জায়গা। আমার বাবা এসেছিল শুনেছিলাম বন্ধুদের সাথে, আমি তখন খুব ছোট ছিলাম। কিন্তু কি, সেটাই ওনার শেষ সফর ছিল। আরে নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন অদ্ভুতভাবে, সো স্যাড। কিন্তু আমার খটকাটা অন্য জায়গায়। কি বলুন তো, বাবার বন্ধুদের ক্যামেরার গ্রুপ ছবি কিছু ছিল, ট্যুরের গ্রুপ ছবি ছিল, সেগুলোই মানে অন্তিম স্মৃতি ওনার। তো সে ছবির একটাতেই মনে হয় আপনাকে, বাট কি করে সেটা সম্ভব? আরে অসম্ভবের কি আছে সাব, না মানে সে তো আজ থেকে প্রায় 30 বছর আগের কথা, এখনো অবিকল সেই রকমই দেখাচ্ছে। এই পাহাড়ে এমন অনেক রহস্য আছে সাব, যার ব্যাখ্যা আপনি চট করে পাবেন না। এখানে প্রকৃতি চিরনবীন, বাইরের দুনিয়াটা বড্ড দ্রুত বদলে যাচ্ছে, তাই সেই আদিম কাল থেকে অনেক কিছু এরকম রেখে দিতে হয়েছে এখানে, কখনো কখনো মানুষকে। তার জন্য তো কিছু মূল্য দিতেই হয় বলুন। অন্ধকার গাঢ় হয়, আরো একটা আর্তচিৎকার মিলিয়ে যেতে থাকে শতাব্দী প্রাচীন বাংলোর দেওয়াল, নির্জন পাহাড়ের গায়ে ধ্বনিত প্রতিধ্বনিত হতে থাকে। কিচ্ছু বদলায় না।